আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকতে চাই প্রিয় দর্শক আজকের স্টেট ডায়ালগে আমরা চারজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রিয় দর্শক আমরা আজকের স্টেট ডায়ালগে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আমরা পক্ষে এবং বিপক্ষে চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা তাদের মূল্যবান বক্তব্য আজকে রাখবেন এবং আমরা থাকলে কি লাভ হবে এবং না থাকলে কি লাভ হবে সেটি নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা যারা আমাদের সাথে যোগ দিবেন প্রিয় দর্শক টেলিফোনে স্ক্রিনে টেলিফোন নাম্বারটি চলে আসবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখতে পারেন আমি কথা না বাড়িয়ে আমার অতিথিদের আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা তাদেরকে চিনেন তারা প্রায়ই টক শোতে যান এবং তারা তাদের কথা বলেন আমার সর্বডানে যিনি রয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি ভালো আছেন কিন্তু আপনি মুস্কি আসেন কিন্তু না আপনাকে দেখে ভালো লাগতেছে অনেক দিন পরে আপনার পাশে বসেছি তো তার জন্য একটু ভালো লাগতেছে প্রিয় দর্শক আমার পরের অতিথি যিনি তিনি হচ্ছেন ব্যারিস্টার কালাম চৌধুরী আসসালামু আলাইকুম পরিচালনা করেন অনেক সিনিয়র প্রেজেন্টার এবং তিনিও আইন ব্যবসার সাথে জড়িত আইন পেশার সাথে জড়িত নাসিদ রহমান আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক সর্ববামে যিনি বসে আছেন তাকেও আপনারা চিনেন এবং দীর্ঘদিন থেকে এই কমিউনিটিতে তিনি দাপটের সহিত আইন ব্যবসা করে যাচ্ছেন এবং পয়সা মাশা আল্লাহ দিয়েছে আল্লাহ ওনাকে হাসছেন উনি প্রিয় দর্শক তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ জনাব তাজউদ্দিন শাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শোভ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো এখন তো ডিবেট করতে আসলো এখন স্টার্টিং এই যে কথা বললেন এখন কালকে যদি ইংল্যান্ডের উনি ইনভেস্টিগেশন শুরু করে দেয় ওসব কি নিবে হ্যাঁ কি নিবে বাট ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ডিক্লেয়ার্ড আপনাদেরকে ডিক্লেয়ার করতে হয় হ্যাঁ তাই না নতুবা থাকবে না কিছু থাকবে না সব চলে যাবে না হ্যাঁ আজকাল আবার ওই ইংল্যান্ড রেভিনিউ ইনভেস্টিগেশন গুলো জানেন প্রত্যেকটা বিজনেসের ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল এর ফেসবুক পেজ এইসব থেকে কিন্তু এই জন্য নাসিদ রহমানকে সবসময় বলি ভাই ফেসবুকে সব দিবাই না ফেসবুক একটা যন্ত্রণা না মানে আশীর্বাদ কোনটা এটা একটা যন্ত্রণা সুরেশ ভাই প্রিয় দর্শক আমি আজকে যাদেরকে নিয়ে বসেছি তারা কিন্তু আমি যদিও আজকে অনুষ্ঠান পরিচালনা করব তবে তাদের যেহেতু টেলিভিশনে তারা সবসময় অনুষ্ঠান করেন পরিচালনা করেন তারা এবং তাদের মতামত তারা দেন তবে আজকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আমরা কথা বলবো এবং রেফারেন্ডাম যেটি গণভোট যেটি হবে সেটি হচ্ছে আগামী 23 জুন এবং সেই গণভোটে যারা ব্রিটেনের যারা রয়েছেন তারা তাদের মতামত দিবেন থাকবেন কি থাকবেন না তবে আমরা যেসব জনমত জরিপ যেগুলো হচ্ছে প্রায় 52% ইউনিয়নের মধ্যে থাকার পক্ষে মতামত অলরেডি দিয়ে দিয়েছেন এবং 41% ভোটার বেরিয়ে যাওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছেন 1000 লোকের মধ্যে পরিচালিত এই জনমত জরিপে সেদিন এমন তথ্যই প্রকাশিত হয়েছিল এবং যেটি 19 মে গত 19 মে আইটিবি কংগ্রেস পরিচালিত এক জনমত জরিপের এই এই স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান প্রিয় দর্শক আমরা জানি না আগামী 23 জুন কী হবে তবে দেখি আমাদের প্রথমে আমাদের চৌধুরী হাফিজুর রহমান আপনি আপনি কীভাবে আপনি তো দেখছি লেবার পার্টি নিয়ে চলে আসছেন এখানে লেবার পার্টির সব কি লিফলেটগুলো নিয়ে আসছেন
কেন মানে কি কি লাভ হবে এই ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন যদি থাকে বা ইউনাইটেড কিংডম যদি থাকে? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা সালাম। দেখুন, এটা আমাদের ব্রিটেন এবং ইউরোপের একটা সবচেয়ে বড় গ্যাম্বলিং একটা স্টেজ 23 জুন কিন্তু নির্ধারিত হবে। অলরেডি আপনি একটা পরিসংখ্যানের উদ্ধৃতি দিলেন যেখানে একটা বড় সংখ্যক জনগণ চাচ্ছে যে ব্রিটেনে ইউরোপে থাকার জন্য, আর তার পাশাপাশি যে গ্যাপটা খুবই ন্যারো কিন্তু, এবং এখনও অনেক মানুষ কিন্তু আনডিসাইডেড এবং কনফিউজড। তো আমি শুধু এই কথাই বলতে পারি যে প্রিলিমিনারি আলোচনায় যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একদিনে হয়নি, 1957 সাল থেকে শুরু হয়েছে এখানে। তো তিলে 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 প্রত্যেকটা সেক্টরের সাথে অঙ্গাঙ্গিভাবে এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমরা সমন্বিতভাবে শুধু ইউরোপ না ওয়ার্ল্ড স্টেজে মানে এনগেজড হয়ে গেছে। তো এখান থেকে আনওয়াইন্ড করে হঠাৎ করে বের হয়ে এসে আমরা সব কিছু মানে নিয়ন্ত্রণে নিয়ে আসব, এটা আমার কাছে এই ধরনের ধারণাটাকে আমার কাছে মনে হয় খুবই একটা ঝুঁকিপূর্ণ মানে অ্যাপ্রোচ। আমি প্রথমেই বলতে চাই যে মানুষের জীবনযাত্রার যে মানে চলমান গতিধারা বর্তমান ইউরোপিয়ান ইউনিয়নে, বিশেষ করে ব্রিটেনে, সেখানে আমাদের অবস্থানটা শুধু ইউরোপ না বিশ্বে একটা নেতৃস্থানীয় অবস্থান। সেই অবস্থানকে ধরে রাখতে হলে আমাদেরকে শুধু ব্রিটেন নিয়ে ভাবলে চলবে না, আমরা ইউরোপ এবং বিশ্ব নিয়ে ভাবি। আমি শুধু এখানে একটা কথা আনবো যে সিকিউরিটি, নিরাপত্তা। বর্তমান বিশ্বে আমাদের ধন সম্পদ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এর সাথে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করতে হবে। আজকে ইউরোপে বা অন্য কোথাও যদি একটা কোনো কিছু ঘটে, সেখানে মেজর প্লেয়ার হিসেবে ব্রিটেন এবং আমেরিকা বা অন্যান্য মেজর প্লেয়ার, ব্রিটেন সেখানে সবসময় অন্যতম ভূমিকা পালন করে। তো আমরা যদি আজকে ধরেন যারা বের হয়ে যাওয়ার পক্ষে কথা বলবেন বা সাধারণত বলেন, তো তাদের পক্ষে তারা এই যে সিকিউরিটি ইস্যুটা, ইউ ক্যানট হ্যান্ডেল ইউর সেলফ, ইউ আর গোয়িং টু প্লে ইউর রোল উইথ আদার পার্টনার্স, সো সেখানে সিঙ্গেলড আউট করা একটা ঝুঁকিপূর্ণ কথা। এটা গেল নিরাপত্তার প্রশ্নে। সেকেন্ড হলো জব সিকিউরিটি। আজকে আমাদের বর্তমান বিশ্ব কিন্তু, সারা বিশ্বই কিন্তু একটা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠে একটা পজিটিভ সাইডে আমরা যাচ্ছি। এইরকম পরিস্থিতিতে আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাই, তাহলে আমি মনে করি নিজের পায়ে কুঠারঘাত মারার মতো অবস্থা হবে। আমাদের জব কিন্তু এখন এমন পর্যায়ে আছে যেটা রিসেশন থেকে বের হয়ে আমরা কিন্তু এখনও স্ট্রং পজিটিভ সাইডে না, উই আর গ্রাজুয়ালি ডেভেলপিং, আমাদের গ্রোথ রেট কিন্তু ইটস ভেরি লো কিন্তু এখন। এই পর্যায়ে যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাই, উইল বি লুজিং থাউজেন্ডস অফ জবস। সো আমাদের জবের ক্ষেত্রটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। লটস অফ জব কি মানে ব্রিটেনের যারা তাদের জব কি চলে যাবে নাকি? আপনি না, আমি এই কথাটা এইভাবে বলতে চাচ্ছি যে ব্রিটেনের বিশেষ করে লন্ডন একটা ইন্টারন্যাশনাল গ্রেট সিটি, সেখানে আপনার ইউরোপিয়ান না শুধু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আছে বিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডলার্স, এবং যে কর্পোরেট কোম্পানিগুলো রান করে লন্ডন থেকে তারা তাদের লিঙ্কড হলো ইউরোপে এবং ওয়ার্ল্ড ওয়াইড। তো তাদের ভিতরে এমন যদি আপনি আইসোলেটেড হয়ে বের হয়ে যান, তো তাদের বিজনেস অপারেশনে এটা এফেক্ট করবে। তাদের যে অপারেশনগুলো এখন ইউরোপিয়ান ওয়াইড বা ইন্টারন্যাশনাল করেন, তখন আপনি মানে আলাদা হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে মেকানিজম আপনি তাদের সেট আপ করতে হবে, তাদের ইভেন কি হেডকোয়ার্টার সেখান থেকে মাইগ্রেট করে অন্য জায়গায় নিতে হতে পারে, তখন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের যে লোকাল জবস এবং ইন্টারন্যাশনাল জব দুইটা ক্ষেত্রে কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ হবে। আমি আসছি আপনার কাছে, দেখি পক্ষে যারা রয়েছেন, বিপক্ষে যারা রয়েছেন তারা কি বলেন। নাশিদ ভাই, যিনি হাফিজ ভাই যেটি বললেন যে জবের ব্যাপারে ঝুঁকিপূর্ণ হতে পারে, এখানে যারা মনে করেন লন্ডনের যাদের কর্পোরেট অফিস রয়েছে তারা হয়তো গুটিয়ে চলে যেতে পারে, এটি কতটুকু বাস্তব সম্মত? এখানে আমি দুটো জিনিস প্রথম দিয়ে শুরু করব। একটা হচ্ছে যে পক্ষ এবং বিপক্ষে যে তথ্য উপাত্ত দিচ্ছে সেগুলো সম্পর্কে ব্রিটেনের পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটা রিপোর্ট দিয়েছে, যেখানে লেবার, লিবডেম, কনজারভেটিভ সহ অন্যান্য পার্টির সদস্যরা আছে, অল পার্টি মেম্বার্সরা আছে। তারা বলছে উভয় পক্ষ মিথ্যার আশ্রয় নিচ্ছে, উভয় পক্ষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। এবং আমি তথ্যপত্র এখানে প্রায় 100 পৃষ্ঠার কাগজ নিয়ে আসছি, আমি এক দু রাত তিন দিন বলতে পারবো। উভয় পক্ষ বলছে আমি এটাকে নিন্দা করছি। আজকে আমি খেটে খাওয়া মানুষ, হয়তো আমার জ্ঞান কম, কেউ যদি বলে তাশা ব্যারিস্টার হাফিজ, ব্যারিস্টার কালাম চৌধুরী, আমার বড় ভাই শোয়েব ভাই জানেন না, আমি তাদের কথা মানি না। আপনাকে স্পুন ফিট করতে হবে, 200 মিলিয়ন, 100 মিলিয়ন, 500 মিলিয়নের কথা বলবে,
আজকে ক্রিকেট বিশ্ব সংস্থা লর্ডস থেকে দুবাইয়ে চলে গিয়েছে, ইউরোপে থাকা না থাকার সাথে কথা নাই। আজকে HSBC বলেছিল আমি চলে যাব, সে বলেছে নো আমি যে টিকতে পারবো না, সে তার 100 মিলিয়ন পাউন্ডের যে এটা ছিল ওটা দিয়ে আবার রয়ে গেছে ইউরোপে। আমাদের রাজনীতিবিদরা সবচেয়ে বড় মিথ্যা রাষ্ট্র হচ্ছে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের আর্টিকেল 50 হচ্ছে, যদি আপনি বের হয়ে যেতে চান সেটা ট্রিগার করবে। আর্টিকেল 50 তে 2 বছরের নেগোসিয়েশন পিরিয়ড আছে। আজকে মাইকেল গ্রোভ এবং বরিস জনসন বলতে পারেনি ভ্যাট তারা উঠিয়ে দেবে কি দিবে না ফুয়েলে, মিথ্যা রাষ্ট্র হচ্ছে। আমরা করতে পারি, আমার অপশন থাকবে। আজকে ডেভিড ক্যামেরন বলতে পারছে না যে তুমি যে নেগোসিয়েশন করেছো সেই নেগোসিয়েশনের সাথে পরবর্তী নেগোসিয়েশন কি হবে, তা মানে কি আমাদের বিভ্রান্ত করছে। বটমল্যান ইজ পাওয়ার পাওয়ার পাওয়ার। আজকে জেরেমি কর্বন সারা জীবন এন্টি ইউরোপ হয়ে ক্ষমতার স্বার্থে লেবার পার্টির প্রধান হিসেবে তিনি বাধ্য হয়ে চলে দিকে যেতে, এটা তার মনের কথা না। আজকে বরিস জনসনের মনের কথা না, আমি বের হয়ে যাব সারা জীবন সে ইউরোপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীত্ব টোপ আছে তিনি দিকে যেতে চাচ্ছেন। আজকে পদে পদে ক্যামেরুন সাহেব মিথ্যা কথা বলছেন এবং সেটা ধরা পড়ছেন। সুতরাং রাজনীতিবিদরা যে মিথ্যা কথা বলছে, আমি এখানে ব্যালেন্স কিভাবে করব, আমি হাফিজ ভাই সব কথা মিথ্যা বলছি না, হাফিজ ভাই অবশ্যই তথ্যপাধ্যায় বলছে, আমার দেখতে হবে কোনটা ভালো। আমি বলছি থাকার জন্য হচ্ছে আমার 40-45 ভালো, বের হয়ে আসলে 60-55 ভালো। আমি কিন্তু এই ব্যালেন্সটা করছি। আমি বলছি না তো বিশ্ব যুদ্ধ বেঁধে যাবে, আমি বলছি না সবার চাকরি চলে যাবে, আমি বলছি না সব হেডকোয়ার্টার অবশ্যই কিছু হেডকোয়ার্টার চলে যাবে, 500 হেডকোয়ার্টার চলে যাবে না। আজকে যখন এত নিরাপত্তার প্রশ্ন, কেন 5 জুলাই যেখানে বোম ব্লাস্ট হলো আমার কেন বিশ্ব সংস্থাটা আমাকে হেল্প করলো না, সেখানে এগুলো একটা বিমূর্ত ধারণা। এই বিমূর্ত ধারণা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনীতিবিদরা মিথ্যাকে সত্যকে মিথ্যার মোড়কে পেঁচিয়ে এমন একটা প্যাকেজ দেয় জনগণ বিভ্রান্ত হয়ে যায়। এটা আমি ইউকের কথা বলছি না, পৃথিবীময় এটা চলছে। কিন্তু ডেভিড ক্যামেরন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় লেবার লিব ডেম কনজারভেটিভ সবাই তো থাকতে চাচ্ছে। এবং কি যে পরশুদিন আমি দেখলাম স্কাই নিউজে দেখলাম, বিবিসি নিউজে দেখলাম যে লন্ডন মেয়র সাদিক খান এবং একমঞ্চ উঠেছে, একমঞ্চ। আমি হাফিজ ভাইয়ের সাথে একমত, 50 বছরের যে লেগেসি চলে আসছে এই লেগেসিতে বার হওয়ার রিস্ক কেউ নিচ্ছে না। এবং নো ক্যাম্পেইনটা অত্যন্ত অগোছালো, নো ক্যাম্পেইনের ইনস্টিটিউশনাল রূপ দিতে পারেনি। লোক নো ক্যাম্পেইনের দুজন ব্যক্তি ছিল, মাইকেল গ্রোভ এবং বরিস জনসন ছাড়া যুক্তি সেভাবে দিতে পারছে না। নাইজেল ফারাজের বিরুদ্ধে একটি কিন্তু জনমত আছে। সুতরাং যে তথ্যপত্রগুলো আসছে এখন আসল তথ্যপত্র না দিয়ে আমি 2 বছরের নেগোসিয়েশনে কি আদায় করতে পারবো? আমার কিন্তু ক্যামেরুন সাহেব 1 বছর নেগোসিয়েট করেছেন, উনি কি আদায় করেছেন আমাদের কাছে ঠিক না। আমি আর কালাম ভাই কথা বলছিলাম যে চাইল্ড বেনিফিট আমার দেশের রেটে পেতো, এখন রোমানিয়া পোল্যান্ডের রেটে পাবে। কয় মিলিয়ন পাউন্ড আমরা বাঁচাবো বছরে? 17 মিলিয়ন পাউন্ড। আমাদের এখানে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের কথা বলা হচ্ছে, আমার 17 মিলিয়ন পাউন্ডের নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, এটা ফার্স্ট। আমি বলছি যে অবশ্যই ক্ষতি হবে, কিছু ক্ষতি হবে কিছু ভালো হবে, আমার ব্যালেন্স করতে হবে। আপনি বলছেন যে আমাদের চ্যানেল আয়ের উন্নতি করার জন্য অফিস চেঞ্জ করলে ভালো হবে না খারাপ হবে? অনেক খারাপ হবে, একটু ভালো হবে। তখন আপনি কিন্তু ওদের সিদ্ধান্ত নেবে শোয়েব ভাই যে আমার ব্যালেন্স প্রবলেমটা কোনটা বেশি ভালো, আমার মতে বের হয়ে যাওয়া ভালো, আমার যুক্তিগুলো আমি দিতে পারবো। ওকে শাহ তাজ ভাই, আপনি আপনি কি ভাবছেন? আমি মানে ব্রিটেনের সাথে, ব্রিটেনের মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নে তো অনেকগুলো দেশ আছে, প্রায় 27 কান্ট্রি, 27টি দেশ, 27টি দেশের মধ্যে ব্রিটেনের ইকোনমিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, অন্যান্য দেশগুলোর কি সমান অর্থনৈতিক অবস্থা? না, সেটা সেটা ঠিক না শোয়েব ভাই। এবং 27টা, এবং যেটার এগেইনস্টে আমি সবচেয়ে বেশি, যে আরও 5টা দেশ এটার সাথে ইনক্লুড হবে, অ্যান্ড দ্য সিগনিফিকেন্ট দেশ যেটা হবে এটা টার্কি, ওইটা ইমিডিয়েটলি চলে আসবে। তো আমরা তো ছোটখাটো মানুষ, এখন জ্ঞানের ভান্ডার যদি বলেন যে হেড অফ MI6, উনি বলছেন একটা রিসেন্টলি একটা ওপেন পাবলিক স্পিচে, টার্কিকে ইনক্লুড করা মানে একটা গ্যাস সিলিন্ডার অন রেখে ওটার কাছে গিয়ে লাইটার অন করা, এই 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 হবে ব্রিটেনের অবস্থা। সব টার্কির সব লোক এখানে একটা ম্যাস মাইগ্রেশন করবে। এখন চৌধুরী ভাই প্রশ্নের উত্তরগুলো যদি দেই, এক সময় ছিল উইথ এ গুড ইন্টেনশনে ইউরোপিয়ান ইউনিয়ন করা হয়েছে, গুড ইন্টেনশনে এখানে ম্যাস ইমিগ্রেশনও আসছে, কিন্তু 1971 থেকে আমরা দেখলাম এই দেশেরও ইমিগ্রেশন আস্তে আস্তে কন্ট্রোল করে এখন একটা এক্সট্রিম পর্যায়ে চলে আসছে। সো ইউরোপিয়ান ইউনিয়ন, দে ওয়াজ এ গুড ইন্টেনশন, ইট ওয়াজ ওয়ার্কিং, বাট আমার দৃষ্টিতে বর্তমান সময় ইট হ্যাজ বিকাম অ্যান আনওয়ার্কেবল অ্যান্ড ইট ইজ এ বার্ডেন ফর ইউনাইটেড কিংডম। আমরা যদি জরিপ দেখি,
ইউনাইটেড যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি 40 পেন্স গেইন করতে হয় আমরা ওখানে মোর দেন 2 পাউন্ড আমরা দিতে হয় আজকে যারা ক্যাম্পেইন করতেছে নো আমরা থাকতে চাইতেছি না এদের প্রিন্সিপাল গ্রুপ হচ্ছে কি হাউসওয়াইফ মহিলারা যারা বাচ্চাদের নিয়ে স্কুলে যায় প্রেগন্যান্ট মহিলারা যারা হসপিটালে যায় যেখানে ওদের কোনো প্রপার ট্রিটমেন্ট নাই জিপিতে কিউ ধরতে হয় জিপি নতুন পেশেন্ট নিতে পারতেছে না হাউজিং এ এফেক্টেড হইতেছে তো এইগুলার আনসার কে দিবে ব্রিটেন কি ক্যামেরুনের সরকার কি আরো 100,000 নতুন বাড়ি করছে আপনি ইস্ট লন্ডনে দেখেন যেখানে ম্যাস ইউরোপিয়ান মাইগ্রেশন হয়েছে ইস্ট লন্ডনে কি আজকে ব্রিটিশ সিটিজেন বা কমনওয়েলথের সিটিজেন থাকার জায়গা আছে চৌধুরী ভাই ভুলে গেছেন একটা জিনিস যে ইউনাইটেড কিংডমের একটা হিস্টোরিক রিলেশনশিপ আছে অ্যাজ এ কমনওয়েলথ কান্ট্রিজের কাছে সাথে সো ইমিডিয়েটলি হয়তো একটা ইম্প্যাক্ট আসবে আমি ওনার সাথে এগ্রি করতেছি ইন টার্মস অফ ইকোনমি কিন্তু উইদিন ফিউ ইয়ার্স উই উইল রিকভার কাটিয়ে উঠতে পারবো আমরা উই উইল রিকভার তো আপনি চাচ্ছেন বেরিয়ে আসতে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে এবং এই আপনি শুধু টার্গেট করেন হাউজিং এডুকেশন এনএইচএস এই তিন চারটা সেক্টর যদি টার্গেট করেন আজকে যারা ভোট দিবেন 23rd অফ জুন আপনারা আমার মনে হয় আপনারা আনসারগুলো পেয়ে যাবেন যে আমরা থাকা উচিত কিনা থ্যাংক ইউ আমি আসছি নাসির ভাই আপনার কাছে কালাম ভাই আপনি তিনজনের বক্তব্য শুনেছেন আপনি আনোয়ার কেবল বলেছেন কে তাজ ভাই এখন আমি 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 তো প্রেজেন্ট আমার তো কোনো অপিনিয়ন নাই কিন্তু আমি আমার কমন সেন্স যেটি বলে যে ব্রিটেন টার্কি এখন টার্কি যদি আপনার জয়েন করে তাহলে MI6 এর প্রধান কি বলছেন যে মানে এটা মানে আমি আমি যতটুকু শুনেছি যে এটা আত্মহত্যার সামিল হবে এটি এখন আমরা তো যতটুকু মানে যেহেতু আমরা ব্রিটিশ বাংলাদেশি আমরা ওভাবেই চিন্তা করি সুন্ন চৌধুরী আর গনি মিয়া তো বন্ধুত্ব হয় না না হয় এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো উনারা ছাতা দেখিয়ে বাঘ শিকার করতে চাচ্ছেন বিষয়টা হলো টার্কি ইউরোপিয়ান ইউনিয়নে আসবে কি না এটা ব্রিটেনের বিষয় না এটা অল অফ দ্য ইউরোপের বিষয় ইউরোপিয়ান ইউনিয়নের বিষয় না আমরা ব্রিটেন ইউরোপে থাকবে কি না এটা নিয়ে ডিসকাস করতেছি ওনারা কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য এই টার্কি নিয়ে আসছে টার্কি অ্যাকসেশন ট্রিটি অলরেডি ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে টার্কির যদি কোনো মানুষ এখানে সেলফ এমপ্লয়েড হয়ে এখানে যদি 5 বছর থাকতে পারে তারা কিন্তু অটোমেটিকলি সিটিজেনশিপ ন্যাচারাল পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায় টার্কি কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন আর টার্কির ইমিগ্রেশন হোম অফিসের সাথে কমপ্লিটলি ডিফারেন্ট আমার মনে হয় থাজ ভাই আমার সাথে এগ্রি করবেন টার্কি অ্যাকসেশন ট্রিটি একটা আছে আই থিঙ্ক 1973 আমার যেটা বক্তব্য হলো আপনি যদি ব্যাক ইন ইউরোপিয়ান ইউনিয়নের আপনি হিস্ট্রিটা দেখেন হোয়াই উই হ্যাড দিস ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড হাউ ইটস ক্রিয়েটেড যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন টোটাল ইউরোপে রিসিশন ছিল তখন বিকজ অফ দ্য ইকোনমিক ব্যাটারমেন্ট ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল ইকোনমি 1947 থেকে শুরু হয়েছে অ্যান্ড ইংল্যান্ড যখন 1972 তে ওয়েন দে রিয়েলাইজ 57 প্রথমে ছিল ইউরোপিয়ান স্টিল ইকোনমি তারপরে ওইটা 57 এ আসে ইইআই যেটা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া দেন ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি দেন ইউরোপিয়ান ইউনিয়ন নাও ব্রিটেন 1972 তে জয়েন করেছে কি জন্য জয়েন করেছে যখন দেখলো যে আমরা যদি আইসোলেটেড উই আর বিকামিং আইসোলেটেড ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন সেজন্য 1972 তে গিয়ে আমরা জয়েন করলাম ফর দ্য ব্যাকটারমেন্ট অফ দ্য ইকোনমি নাও আই এম নট এ ইকোনমিক অ্যানালিস্ট বাট আপনি যদি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি সে কিন্তু ওপেনলি বলছে তাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে যে তাজ ভাই যেটা বলছেন উই উইল রিকভার নো ওয়ান নোজ হাউ টু রিকভার আপনি যদি প্রত্যেকটা সেক্টরে যদি আমি আপনাকে বলি বিল গেটস আই এম নট এ বিজনেসম্যান বিল গেটস হু ইজ এন্ডোর্সিং দ্য ইন ক্যাম্পেইন আপনি যদি সায়েন্স সেক্টরে দেখেন স্টিফেন হকিন্স হি ইজ এন্ডোর্সিং দ্য আপনার ইন ক্যাম্পেইন এন্ড সে বলতেছে সায়েন্স সেক্টর কোলাপস হবে আপনি যদি মেট্রোপলিটন স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসে কি বলছে কি নাম ওনার সে বলছে যে ইফ উই লিভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন দেন এই যে বেলজিয়াম স্টাইল বা ফ্রান্স স্টাইলের যে টেরোরিজম অ্যাটাক দ্য ইউনাইটেড কিংডম আপনার যদি ইয়ে না থাকে কালেকটিভ যদি এফোর্ট না থাকে তাহলে ইউকের পক্ষে এই ধরনের অ্যাটাক বন্ধ করা সম্ভব না আপনি যদি ন্যাটোর চিফ
দেখেন সে বলছে যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাইর হয়ে যায় তাহলে ইংল্যান্ডের সমস্যা হবে নাও হু ইজ এন্ডোর্সিং দ্য আউট ক্যাম্পেইন বরিস জনসন হি গট পার্সোনাল পার্সোনাল উচ্চাভিলাষ সে হি ওয়ান্টস টু বিকাম এ প্রাইম মিনিস্টার ইফ দ্য ডেভিড ক্যামেরন ইফ ফেল ফর দিস ইন দিস রেফারেন্ডাম দেন হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার সো একজন মানুষের উচ্চাভিলাষের জন্য টোটাল জেনারেশনকে আমরা একটা ইয়ের মধ্যে ফেলতে পারি না আপনি দেখেন সবাই যদি মনে করেন সবাই ইংল্যান্ডকে বেচে দিতেছে এটা কিন্তু ইটস নট এ বাংলাদেশ বাঙালি পলিটিক্স না আপনি যদি দেখেন কনজারভেটিভের প্রাইম মিনিস্টার সে বলতেছে যে আই এম ইন ক্যাম্পেইন আপনি যদি দেখেন সদ্য নির্বাচিত আমাদের সাদিক খান ইন ক্যাম্পেইন জেরেমি কর্মিন ইন ক্যাম্পেইন আপনি সবাই তো ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলতেছে কিন্তু আই এম সারপ্রাইজ টু সি কাপল অফ পিপল দে আর লুকিং এট দেয়ার ওন ইন্টারেস্ট রেদার নট টু লুক এট দ্য কনসিডারিং দ্য ন্যাশনাল ইন্টারেস্ট আপনি ইস্ট লন্ডনের ইউরোপিয়ান মাইগ্রেশন দিয়ে যদি টোটাল ইউরোপের যদি আপনি চিন্তা করেন উইচ উইল বি আটারলি রং কারণ ইস্ট লন্ডনের ইমিগ্রেন্ট দিয়ে টোটাল ইউরোপের ইমিগ্রেশন আপনি চিন্তা করতে পারবেন না আপনি ওকে ওকে আমার কিন্তু অনেক কিছু ওকে ওকে অ্যাজ ফার অ্যাজ দ্য পিটারবোরো ক্যামব্রিজ ওইসব জায়গায় কিন্তু লোকাল পাবলিক রাস্তায় ক্যাম্পেইন করতেছে উই ডোন্ট ওয়ান্ট ইউরোপিয়ান পিপল ইন আওয়ার এরিয়া উই গট এ প্রবলেম ইন আওয়ার এনএইচএস উই গট এ প্রবলেম ইন আওয়ার আমরা তাজ ভাই কালাম ভাই আমরা আসছি প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আজকের স্টেট ডায়ালগের আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নে থাকা না থাকা নিয়ে এবং পক্ষে বিপক্ষে আমার অতিথিরা তাদের জোরালো বক্তব্য রাখছেন তবে ব্রিটেনের যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা রয়েছেন থাকার পক্ষে বা ইন ক্যাম্পেইনে যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন তারা হচ্ছেন মার্কস অ্যান্ড স্পেন্সারের সাবেক বস লর্ড রসের সাথে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা নিয়ে ক্যাম্পেইন শরিক শুধু নয় ইউরোপীয় ইউনিয়নে থাকলে ব্রিটেন শক্তিশালী হবে এই স্লোগান ও থিম নিয়ে একত্রে ক্যাম্পেইন করছেন লর্ড রসের সাথে সাবেক প্রধানমন্ত্রী জন মেজর টনি ব্লেয়ার গর্ডন ব্রাউন তাদের সাথে রয়েছেন ব্যবসায়ী ভার্জিন বস যিনি স্যার রিচার্ড ব্রানসন সহ আরও অনেকে অনেক ব্যবসায়ী বৃন্দ এছাড়া দলে আছেন সিনিয়র কনজারভেটিভ এমপি লর্ড পিয়ার ও পেট্রন এবং অন্যান্য এক্সপার্টরাও রয়েছেন এই ক্যাম্পেইনে আছেন ডেভিড ক্যামেরন সাদিক খান এবং জেরেমি কর্বিন আউট ক্যাম্পেইনে যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে যারা রয়েছেন বের হতে চান তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা রয়েছেন বিজনেস ফর ব্রিটেনের বস স্যার ম্যাথু এলিয়টের নেতৃত্বে বুট লিভ এই স্লোগান দিয়ে আউট ক্যাম্পেইনের দলে আছেন লেবার পার্টির বড় ডোনার জন মিলস অনলাইন বেটিংয়ের খ্যাতিমান বিজনেসম্যান স্টুয়ার্ট হুইলার ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার আন্দোলন করার জন্য লিভ ইয়র ফাউন্ডার বিখ্যাত ব্যবসায়ী আর্ন ব্যাংকস ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির নেতা নাইজেল ফরাজ সহ নামি দামি ব্যবসায়ী রাজনীতিবিদ ও সেলিব্রিটি রয়েছেন ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যাতে বের হয়ে যায় তারা তাদের ক্যাম্পেইন করছেন কিন্তু শেষ যে ফলাফল যেটি হবে সেটি হবে 23 জুন রেফারেন্ডামে পাবলিক কী ভাবছেন কিন্তু পাবলিকের মধ্যেও বিভক্তি রয়েছে এবং ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার চূড়ান্ত ফয়সলা হবে আগামী 23 জুন এবং আমরা যেটি করতে পারি আমরা আমাদের পক্ষে বিপক্ষে আমরা আমাদের জোরালো বক্তব্য আমরা তুলে ধরতে পারি প্রিয় দর্শক আমরা যারা 90 দশক থেকে আমরা এসব দেখে আসছি সেগুলো আমাদের চোখের সামনেই ঘটছে মাস্ট্রিক্ট ট্রিটি যেটি হয়েছে এবং লিসবন ট্রিটি যেগুলো হয়েছে এগুলো এবং প্রত্যেকটি সরকারের আমলেই এই ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কথা উঠে থাকা না থাকা নিয়ে কথা উঠে সেটি জন্মেজয়ের সময় থেকে শুরু হয়েছে আজ অবধি চলছে এবং আমার মনে হয় আগামী 23 জুন হয়তো এটির শেষ পরিসমাপ্তি আমরা দেখতে চাই আমরা হয় থাকবো নতুবা আমরা বের হয়ে যাব তবে আমি যেটি বুঝি সেটি হচ্ছে যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে আছেই বা কীভাবে যেহেতু পুরো ইউরোপের
কারেন্সি হচ্ছে ইউরো কিন্তু ব্রিটেনের হচ্ছে পাউন্ড বা স্টার্লিং, এটি কেন, এটি 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 টাকার মানিটা কি? আমি এটার সাথে একটা জিনিস আমি বলবো যে আমি এর আগে যে আপনি সুযোগ দিয়েছিলেন আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই জিনিসগুলো ইনফরমেশনগুলো যদি মানুষ না জানে তাহলে অন্ধকারেই থেকে যাবে। আমরা যদি মাথার বেদনা হয় তাহলে মাথাটা কাটবেন না, আপনি প্যারাসিটামল খাবেন, প্যারাসিটামল না হলে নিউরোফেন খাবেন, নিউরোফেন না হলে আপনি স্ক্যান করবেন, সিটি স্ক্যান করবেন, কিন্তু আউট হওয়ার অর্থ হলো যে মাথাটা কেটে ফেলা। আমার বক্তব্য হলো যে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যাগুলো মোকাবেলার জন্য ডেভিড ক্যামেরুন একটা ট্রিটির যে অ্যামেন্ডমেন্টের জন্য চাইল্ড বেনিফিটের ইস্যু ছিল, মাইগ্রেন্ট বেনিফিটের ইস্যু ছিল, কিপিং দ্য পাউন্ড এই আসছে আপনার কথায়, এবং এইটা আননিমাসলি আপনার সব মেম্বার স্টেটগুলো এটা স্বীকার করেছে, এই যে রিফর্ম যেটা ডেভিড ক্যামেরনের সাথে যেটা ডিল হয়েছিল, এবং এই ডিলের মধ্যে ছিল যে ব্রিটেন উইল কিপ দ্য পাউন্ড। নাও সেকেন্ড যেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সবচেয়ে বড় একটা স্লোগান ছিল যে দে উইল বিকাম দ্য এভার ক্লোজার ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ একটি স্টেট হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং সেটা ডেভিড ক্যামেরুন এই ডিলটা করেছেন যে ব্রিটেন উইল নেভার গো টু দ্য এভার ক্লোজার ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউকে উইল গেট এ স্পেশাল রাইট উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। নাও আপনি যদি জবের ক্ষেত্রে দেখেন, আপনি যে বলেছেন যে খারাপ এই যেমন বিজনেস ট্রেড ইউনিয়ন গুলো আছে, আপনার বিজনেস অ্যাসোসিয়েশন গুলো আছে, এবং এই এদের মধ্যে আপনি যদি ওয়ার্ল্ডের লিডারদের দেখেন, বারাক ওবামা, অ্যাঙ্গেলা মার্কেল, নরেন্দ্র মোদি, আপনার হিলারি ক্লিন্টন থেকে শুরু করে সবাই কিন্তু এটা, ওটার বিপক্ষে কে আছে ওয়ার্ল্ড লিডার? ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার বাই চান্স যদি প্রেসিডেন্ট হয়ে যান তাইলে কিন্তু সাদিক কান্দে উনি বলছেন যে স্পেশালি উনি কনসিডার করবেন আমেরিকা যাওয়ার জন্য। আমার নাসির সাহেব বলেছেন, আমার ভাই, যে সাদিক খান এবং ডেভিড ক্যামেরুন, যে ডেভিড ক্যামেরুন কত শেমলেস সাদিক খানের কাছে যায়, দিস ইজ দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি অ্যান্ড পিপল উইল রিড আফটার 200 ইয়ার্স দ্যাট ইউকে পলিটিশিয়ান নেভার কনসিডার দেয়ার ওন পলিটিক্যাল ইন্টারেস্ট, দ্য ইন্টারেস্ট দে উইল কনসিডার দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, এবং দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সাদিক খান অ্যান্ড ডেভিড ক্যামেরুন বিকজ দে আর কনসিডারিং দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, বিকজ ইফ ব্রিটেন লিভ দ্য ইউ ইট উইল বি এ ডিজাস্টার ফর দ্য ইউনাইটেড কিংডম। ডিজাস্টার ফর হোয়াট? ডিজাস্টার টেল আস স্পেসিফিকলি। স্পেসিফিকলি আপনি যদি দেখেন 3 মিলিয়ন ব্রিটিশ জব উইল লুজ। আমি সেক্টর দেখে বলছি, আপনি বলবেন এই লোহার সেক্টরে এটা যাবে, ফুটপিকিং এ সবচেয়ে বেশি যাবে, ফুটপিকিং কথা যাবে বলেন, আমি বলবো আপনারা তো ডোনাল্ড ট্রাম্পের স্লোগান দিবেন এইখানে, ডোনাল্ড ট্রাম্পের আপনারা বলতেছেন ডেইলি মেইল, আপনি গরু রচনা পরে নদী শুনে নালার আসছে, শুনেন শুনেন স্পেশালি যখন এটা সো কল সুপার স্টেট হয়ে যাবে। তখন আমাকে উত্তর দেন শোয়েব ভাই, ক্যান ইউ অ্যাসিস্ট মি, এই যে ইন এক্সেস অফ 5 মিলিয়ন পিপল এখানে আসবে, ওদের জন্য এই ছোট্ট একটা আইল্যান্ড ইউনাইটেড কিংডম কি রিসেপশন রাখছে হাউজিং এর জন্য, এনএইচএস এর জন্য, স্কুলের জন্য? আমার এই প্রশ্নের উত্তরগুলা আমার দুই বন্ধু যদি দেন আই উড বি ভেরি হ্যাপি। আপনাদের মতো যারা আউট ক্যাম্পেইন তারা বলেছিলেন বুলগেরিয়া, তারপরে আপনার এই যে কি রোমানিয়া, চেক রিপাবলিকান যদি মানে জয়েন হয়
তাইলে একদম ম্যাস মাইগ্রেশন হয়ে যাবে। আপনারা তো এখন বলতেছেন ইস্ট লন্ডনে এখনো মানুষ গড়ের ভিতরে আছে, আর আপনাদের তখন স্লোগান ছিল যে গড়ের ভিতরেও থাকা যাবে না। একটা জিনিস হলো আপনারা এনএইচএস এর কথা বলেন, সবচেয়ে বেশি এনএইচএস খারা ইউজ করে, সবচেয়ে বেশি এনএইচএস ইউজ করে পেনশনাররা, রাইট? আপনি 2014-এ 2016 স্পেনে শুধুমাত্র 700,000 ইউকে পেনশনার্স আর লিভিং ইন স্পেন, ফ্রান্স, বিকজ অফ দ্য হট ওয়েদার। এবং কি পরিমাণ এনএইচএস এর বারোটা বাজাচ্ছে ইউকে পেনশনাররা, একটা সেকেন্ড, বাট these nationals are looking at the whole interact billion ekhane ache european 5 million it is good for spanish people karon ora pensioner life saving niye okane ge life enjoy korteche, it good for spain and it is not good for united kingdom. No, nhs is free brother, spain migration er byapar niye amar bondhura je bhabe scare mongering kortechen, migration er byapar ta choloman prokriya. Even apni janen britain theke british citizens are migrating to australia, new zealand, abu dhabi, even from britain they are migrating to Dhaka, Bangladesh. I know last 6 month more than 50 people migrated to Dhaka. এটা আপনি এই মাইগ্রেশনটাকে কখনো বন্ধ হবে না, এটা এটা পৃথিবীর, লেট মি ফিনিশ মাই পয়েন্ট, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৃথিবীর ব্রিটেনের ধনী পিপলরা বাড়ি ঘর বিক্রি করে আপনি নিউজিল্যান্ডে কেন যাচ্ছে? কারণ তার স্পেসিফিক নিডসের জন্য সে ওখানে যাচ্ছে, তার ওখানে অনেক সময় আছে যে এই দেশে তার আর এখন ভালো লাগে না, তো তার নিজের মর্গেজ ফ্রি হোল বাড়ি বিক্রি করে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে এখানে। আমি অনেকগুলো ফ্যামিলি চিনি যারা এটা করছে, এখন ইভেন বাংলাদেশে যাচ্ছে। তো এই ট্রেন্ডের ভিতরে একটা জিনিসই যে আমার বন্ধুরা আসলে এই মাইগ্রেশনের উপরে ফোকাস করে মানুষকে আসলে ভয় দেখানোর চেষ্টা করতেছে। মাইগ্রেশন কিন্তু একটা এই ইস্যু, বড় সোনায় সোহাগা হবে যদি আজকে ব্রিটেনের ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি এনরিচড করা যায়, যদি মাইগ্রেট করে আসে এখানে। আবার এক সময় তো ছিল গ্লাসগোতে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, আপনি যেটা বলছেন বলবো আমার তো তথ্য পাহাড় নিয়ে এসেছে বলবো, আপনাদের যুক্তির বিচারে মানুষকে ভয় দেখিয়ে, এই যে দেখেন আপনাদের আপনাদের যে ক্যাম্পেইন, বরিস আমার বন্ধু ব্যারিস্টার খালাম বলছে যে ফর্মার মেয়র তার নিজের ব্যক্তিগত ডিজায়ার কে ইমপ্লিমেন্ট করার জন্য এই আউট ক্যাম্পেইনের সাথে এমন ভাবে তার নিজের দলের প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুনও এই থেকে বের আসে। এই জন্য তো লন্ডনের মানুষ সব পাগল হয়ে গেছে, উনাকে দুইবার মেয়র হিসাবে ইলেক্টেড করছে, নিশ্চয়ই উনার কিছু কোয়ালিটি আছে। কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই নাই শোয়েব ভাই, ইউ আর হোস্টিং দ্য প্রোগ্রাম, যে এই যে ইন এক্সেস অফ 5 মিলিয়ন লোক আসবে ওদের জন্য ইউনাইটেড কিংডম কি রিসেপশন রাখছে? উনারা বলছেন যে ব্রিটেনের বৃহত্তর স্বার্থের জন্য প্রাইম মিনিস্টার সাদিক খানের সাথে হাত মিলাইছেন। তো আমার কথা হচ্ছে উনারা যদি ব্রিটিশ সিটিজেন হন, এই দেশে থাকতে চান উনাদের নেক্সট জেনারেশন, তো উনাদের ফিউচার নিয়ে উনি কি চিন্তা করছেন? আর 50 জন আর 100 জন যারা নিউজিল্যান্ডে বাংলাদেশে যাইতেছে, দে আর গোয়িং উইথ মানি, এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসতেছে দে আর নট কামিং উইথ এ পেনি হিয়ার, দে আর কামিং ইন দ্য সার্চ ফর এ জব। আমি জানতে চাইতেছি, লেট মি ফিনিশ, এই যে স্ট্যাটিস্টিক যেটা এভরি 40 সেকেন্ডসে একজন ইউরোপিয়ান মাইগ্রান্টস এই দেশে আসতেছে, এই মাইগ্রেশনের সাথে আপনি 50 জন আর 100 জনকে কিভাবে কম্পেয়ার করবেন? আপনি যে পয়েন্ট দিয়েছেন যে 5.2 মিলিয়ন পিপল এটা কিন্তু একটা মিসলিডিং আপনি ফিগার দিলেন, এটার বিপরীতে কতজন চলে যাবে এটা আপনি করেননি। কিন্তু চলে যাবেন আপনি আমাকে শুধু না বলছে ওনার পয়েন্টটা হচ্ছে যে যারা যাচ্ছে এখান থেকে বাংলাদেশে হোক, নিউজিল্যান্ডে হোক আর অস্ট্রেলিয়া হোক, যারা যাচ্ছে এরা কিন্তু পাউন্ড নিয়ে যাচ্ছে, আর যারা আসতেছে দে আর পেনিলেস। আমি আপনাকে বলি একটা মিনিট, এইখানেই আপনাদের সমস্যা, সমস্যাটা এইখানেই আপনাদের। আপনি আপনি দেখেন, আপনি যদি
কলিমুল্লাহ আর সলিমুল্লাহ যে কিনা ইটালিয়ান পাসপোর্ট আর আপনার জার্মান পাসপোর্ট নিয়ে এখানে আসছে, ডোন্ট কনসিডার দ্যাম, দে আর নট ইউরোপিয়ান ন্যাশনাল অনলি, দে আর, আমি যেটা বলতেছি এইখানে আপনি বিগেস্ট ইন্ডাস্ট্রিগুলো দেখেন, বিএএ, সান্টান্ডার, আপনি যদি ডকল্যান্ডে যান, যেটা ডকল্যান্ডে যে বিজনেস সিকিউরিটির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিল হলো, যে protection for the city of London, safeguard for Britain's large financial services industry to prevent eurozone regulation. This was one of the alarming. Apni janen Dockland er je business hub, it's controlling the whole European finance. And if we are out, they will go. এই ম্যানহাটন স্টাইলের ডকল্যান্ড থাকবে না তো, কারণ এই ম্যানহাটন স্টাইলের ডকল্যান্ডের ইউকের জন্য দরকার ছিল। দুই মিনিট দেন, আমি আপনি যে বলতেছেন যে 5 মিলিয়ন পাউন্ড আসবে, এটা তো ওই লোকে মানুষদের বই দেখানোর জন্য আপনি বলছেন। ঠিক সেম ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউজড ওয়েন উই ইউজড রোমানিয়া, রোমানিয়াকে কয়েক কোটি মানুষ ঢুকে গেছে, সো ডোন্ট থিঙ্ক দ্যাট। আর কলিমুল্লাহ সলিমুল্লাহ যেখানে জার্মান আর ফ্রান্সের পাসপোর্ট নিয়ে আসে, আপনি তাদেরকে বলছেন পেনিলেস, আপনি যারা বলছেন স্ট্যাটিস্টিক্স বলছে, সালাম ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এক মিনিট একটু বলেন, আপনি চলবে চর ভাই, দিচ্ছি আপনি কথা বলছেন, উনি অসত্য তথ্য দিয়েছেন আমার বন্ধু, যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলেছে, আমি নিন্দা জানাচ্ছি এই তথ্যের। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লেবার পার্টির যে সদস্য ছিল তাকে তিনি কি ডিসিপ্লিন করবে আমি জানি না, কারণ উনি লেবার পার্টির সদস্য, এটা লেবার পার্টির ইন্টারনাল বিষয়। আমি হাফিজ ভাইয়ের কাছে এটা বলছি যে মিথ্যা তথ্যটা আল্লাহর রাস্তায় দেবেন না, আমি আপনাকে ডকুমেন্ট দিচ্ছি, আমাকে সুযোগ দেবেন, আমি একটা একটা ডকুমেন্টে পয়েন্ট বলবো যে উনি কোথায় মিথ্যা তথ্য দিয়েছেন, অসত্য তথ্য দিয়েছেন। না 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 না, আমি আপনাকে বলি, না না না, আপনি ওয়ান ইয়ারে, আমি যেতে চাই এইচএম ট্রেজারি, মিথ্যা তথ্য দিয়েছে এইচএম, ব্রিটেন উইল ওন বাই 4300 ইয়ার হাউস অন ইনক্রিজ, মিথ্যা বলে আমি দেখিয়ে দেব আপনার যে তথ্যটা এটা যে সত্য এটার যুক্তিগত হতে পারে, লেবার পার্টির মেম্বার কেন আছে, আপনি বলতে পারেন, শেষ করতে না নাসিদ ভাই, আপনি বলতে পারেন, শেষ করতে দেন, বিপরীতে আপনার কাছে তথ্য আছে, আপনি ডালাওভাবে বলতে পারেন না আমার কাছে মিথ্যা তথ্য, আমি বলেছি লেবার পার্টির সদস্য ওখানে ছিলেন, আমি বলছি আপনার কাছে বিপরীতে তথ্য থাকতে পারে, আমি ব্রিটিশ আমি আমার কাছে, কালাম ভাই প্লিজ, এটা পার্টি আপনি এটা দেখেন তো 4300, কালাম ভাই এন্ড এইচএম ট্রেজারি, আমি বলছি এটা আছে, এটা মিথ্যা তথ্য বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আপনার তথ্যটা যে সত্য এটা আমি আপনার লেবার পার্টির মেম্বারকে, না 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 না, আপনার আপনি তো এমপি না, কালাম ভাই আপনি এমপি না, আপনার এমপি কমিটিতে আছে, তিনি সাইন করেছেন, আমি আপনাকে যে আমি আবার বলছি হাফিজ ভাই এমপি না, আপনার কাছে আপনার কাছে কি তথ্য আছে, আমি বলছি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলেছে এটা মিথ্যা তথ্য, কিন্তু আমাকে উনি কথা বলতে দিচ্ছেন না, আমি তাহলে এভাবে থাকব না, কথা বলবো না। ফার্স্ট হচ্ছে উনি ভুল তথ্য দিয়েছেন সিকিউরিটির বিষয়ে, ইউকের 80% নিরাপত্তা বিষয়ক তথ্য যাচ্ছে আমেরিকার সাথে, MI5 MI6 এবং CIA এবং ওদের যে GCHQ-র কমিউনিকেশন, সেকেন্ডটা হচ্ছে ন্যাটোর সাথে, ইউরোপের সাথে অনলি 20%, সুতরাং এখানে একটা মিথ্যার আবরণ দেয়া হচ্ছে। এবং ডকুমেন্টসের ব্যাপারে বলা হচ্ছে, আমি কিন্তু স্বীকার করছি কালাম ভাইয়ের এই তথ্যটা ঠিক যে এরা উদ্বেগ প্রকাশ করেছে আমাদের নিরাপত্তার কি হবে, আমি বলছি যে কালাম ভাই অনেক তথ্যই সত্য এবং থাকার পক্ষে যারা বলছে অনেক তথ্যই সত্য, সব তথ্য সত্য না, মিথ্যা তথ্য দেওয়ার প্রয়োজন নেই। আমাদেরকে স্কেয়ার মার্গেটিং করে বলা হচ্ছে কি, আমি বলছি 60% বা 55% বাড়ি হয়ে যাওয়াটা ভালো, 40% বা 45% হচ্ছে থাকাটা ভালো, আমার কিন্তু বলছি না ঢালাওভাবে। কালাম ভাই যেভাবে করে বললেন একটা তথ্য দিতে পারলেন না, গর্ডন ব্রাউন 5 টেস্ট দিয়েছেন আপনার উত্তরে, ইউরোতে কেন যাবো না আমরা, যেটা টনি ব্লেয়ার যেতে চেয়েছিলেন পিটার ম্যান্ডেলার সাথে, লেবার পার্টির পলিসি ছিল সেই 5 জিনিসটা, কিন্তু অসবর্ন ধরে রাখেনি, অসবর্ন বলেছে অফিস অফ বাজেট রেসপন্সিবিলিটি, তারা যেটা কুয়াঙ্গ করেছে সেই কুয়াঙ্গের উপরে ছেড়েছে, সেই কুয়াঙ্গটা নিয়ে কথা বলছে না সব আপনার তথ্যটার। আমার মতে অবশ্যই যে কোনো অর্থনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, তিনি বলবেন সুইজারল্যান্ডের পদ্ধতি নাও, সুইজারল্যান্ডে ফ্র্যাঙ্কো আছে, সুইস ফ্র্যাঙ্কো আছে, ইউরো আছে, যার ফলে তারা লুজ করছে না, বোথ কারেন্সি ইজ রানিং ইন দ্য সেম কান্ট্রি, এবং তারা পৃথিবীর অন্যতম জিডিপির উন্নততম দেশ। আমাদের দেশে রাজনৈতিক দামাদলে আমরা এই অর্থনৈতিক তথ্যগুলো নিচ্ছি না, আপনি কালকে যে ইউরো খরচ করেন সুইস ফ্র্যাঙ্কো খরচ করতে পারবেন শোয়েব ভাই, সুতরাং এই তথ্যগুলো আমাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এবং ইউরোপিয়ান আর্মি যেটা তৈরি করার কথা বলা হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু ব্রিটেনের বেশিরভাগ রাজনৈতিক দল বলেছে, ডেভিড ক্যামেরন নিজে বলেছে উই উইল নট বি পার্ট অফ ইউরোপিয়ান আর্মি, এবং এই ইউরোপিয়ান আর্মি ইউরোপের নিরাপত্তা বিষয়টা দেখবে, সিকিউরিটি সহ গোয়েন্দা বিষয় সহ, আমি যদি ওই আর্মির পার্ট না হই
আর আমাকে ডকল্যান্ডের একটা সিকিউরিটি কোম্পানির কথা কালাম ভাই বলে আমার ক্যামেরনের কথা শুনবো, আমার তো দেশ যাবে না ওখানে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এইসব তথ্যের কোনো মূল্য নেই। যখন দু বছরের আর্টিকেল 15 আমি যখন বের হওয়ার জন্য আমরা নেগোসিয়েট করব, আসল কিন্তু ওখানে শোয়েব ভাই এক বছর নেগোসিয়েশনে ব্যর্থ হয়েছে $17 million কথা আমার কালাম চৌধুরী ভাই বলেছেন, যেটা রোমানিয়া পোল্যান্ডের চাইল্ড বেনিফিট নেবে। আমরা $1 billion কথা বলছি না। স্টিফেন হকিংসের কথা সত্য, আমাদের R&D সেক্টরে আমরা ক্ষতির শিকার হব। আমি ইমিগ্রেশনে একটা তথ্য বলতে চাই, আমার দুই বন্ধু আমার সাথে একমত, আমাদের বিখ্যাত একটা কেস আছে, নাম হচ্ছে MM কেস। আজকে আপনার সন্তান ব্রিটিশ নাগরিক, তার বাবা দাদা সবাই ব্রিটিশ নাগরিক ছিলেন, তিনি বাংলাদেশের একজন কন্যাকে বিয়ে করলে তার £18,600 ইনকাম থাকতে হবে, তার ওয়াইফের ইংলিশ শিখতে হবে। ইউরোপ থেকে কালকে এক ভদ্রলোক আসবেন, তিনি বাংলাদেশের একজন স্ত্রীকে বিবাহ করবেন, তিনি টাকা দেখাতে হবে না, এসে বেনিফিট খাবেন, ইংলিশ পরীক্ষা দিতে হবে না। তার মানে আপনার সন্তান তৃতীয় শ্রেণীর নাগরিক, ইউরোপিয়ান নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক, তারা কিন্তু এর বিপক্ষে। আমি এবং তাজ ভাই এই 9 জুলাই 2012 পার্লামেন্টে ছিলাম, আমাদের সাথে সেদিন কে কে ছিলেন, জেরেমি করবেন এবং কিড ভ্যান্স, তারা উচ্চ কণ্ঠে বলেছে আমরা এই আইনের বিপক্ষে, আমার দুই বন্ধু এই আইনের বিপক্ষে। আদালত কি বলেছে? এটা মানবতা বিরোধী, এটা মানবাধিকার বিরোধী, এটা আইনের শাসনের বিরোধী, কিন্তু ইউরোপের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। মানে সালিশ মানে তাল গাছ ইউরোপের। আমার বন্ধুরা এটার জবাব দেন। আমি এটা আমি এটা নাসিদ আমি 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 আসছি, আমি দেখি একজন কলার আছে সম্ভবত লাইনে। কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? লন্ডন ভিক্টোরিয়া স্টেশন লামিয়া যখন দেখলাম আর কি দেশে মশা ভাবে একটা খানি জিনিস হয় আর কি, মশা বয় এইরকম আর কি, পুলিশ এবং বর্ডার গার্ড আর কি ইমিগ্রেশন মানুষ দিয়া যেভাবে চেক করা হওয়ার মানুষ ধরা হওয়ার, কিন্তু লিগেল যারা এরা হেসল করা হওয়ার, কিন্তু অবৈধ মানুষের ধরবা লাগে, রোমানিয়ান এশিয়ান মানুষের ধরবার লাগে, কিন্তু এই হেসল করা অতদিন কই আসতা, তাদের গুম আসতা নাকি যা, এবং যেভাবে হেসল মানুষের করা হওয়ার এটা একটা ঠিক করা নিলেন যাই মানুষের হেসল। এই যে কালকে যেভাবে দেখলাম বুঝিনি ভিক্টোরিয়ার লামা অবস্থা বুঝিনি, পুলিশ মনে হয় 500 পুলিশ হইব, এরপর ইমিগ্রেশন মানুষ তারা যে ব্যবহার হেসল করেন মানুষের, যে ইউরোপের মানুষের ধরবার লাগে, আপনার অবৈধ মানুষের ধরবার লাগে, এখন যে যখন ক্ষমতা দায়ী বা ক্ষমতা ওয়াদা করি আইজ আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। সুন্দর তর্ক শুনলাম, কিছুটা কালাম ভাই সত্য, কিছুটা তাজ ভাই সত্য আছে। যেমন তাজ ভাই হয়েছেন NHS এর ব্যাপারে, স্কুলের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে, ডাক্তার আপনি লাগি না এপয়েন্টমেন্ট, কারণ হাজার হাজার এভরিডে 600 রোগী ডাক্তার, স্কুলে এক টিচারে 200 ছাত্র পড়াইতো, আগে পড়াইতো 40 জন, এখন পড়া 200 জন। এরপরে মাইগ্রেন্টের ব্যাপারে হয় না, ৫০০ টাকা এখন যে জায়গায় ৫০০ টাকা রেন্ট আসছিল ওই জায়গাতে এখন ১,০০০ টাকা রেন্ট গেছে। যেমন বার্মিয়াম আমি আজকে বলাম যে ৯০০ পাউন্ড আগে আসে ৫৭০ পাউন্ড ঘর ভাড়া, এখন ৯০০ পাউন্ড ১,০০০ পাউন্ড ঘর ভাড়া। তার কারণ কিটা আমার বাঙালি বাইরে আমরা দাম দিতে হইব, বাঙালি ইটালি বাড়ি থেকে আইডি তারাও ইউরোপিয়ান, বা তারা সবার বেশি, তারা 1 নম্বর পজিশনে, আমরা এরকম 3 নম্বর পজিশনে। এটা হলো তাজওয়ার কথা। দ্বিতীয় কথা হলো আপনার যে এই আমি কিছুটা উদাহরণ দেখাইমো, যেমন বাংলাদেশের গভর্নমেন্টে হাসিনা সরকারে এই যে বাংলাদেশের ফান্ডে দিচ্ছেন ১০০ টাকায় ফান্ড স্বার্থে,
নিশ্চয় কোনো স্বার্থে একটা আছে, 100 টাকা দিচ্ছেন ক্যামেরুন ওসাইরা এই যে রিফ্রেন্ডমের টাকা লাগে, নিশ্চয় তার একটা কোনো একটা ইঙ্গিত আছে। কারণ 1972 যখন জয়েন্ট হয়েছে তখন তো ফটোই তো মানুষ আইসেন না, আজকে 6-7 বছর ধরে মানুষ আবার আরম্ভ করছে, তখন ধরো এখন জামেল হয়েছে, এখন এভরিডে গাড়ি চুরি হয়, হতা চুরি হয়, হতা চুরি হয়, আপনার পুলিশের কন্ট্রোল করতে পারে না, কোনো জিনিসের কন্ট্রোল করতে পারেন না। ঠিক আছে মাইগ্রেন তাও সবাই কন্ট্রোল করুক, সবটা ডাক্তারের আগে রুগী ডাক্তারে গেলে রোগ চাই ভাষা খাওয়া হইতো, এখন একটা হয়ে যাবো এনাফ, আর খাওয়া লাগতো না। ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে এবং কালাম ভাই, নাসিদ ভাই এবং তাজ ভাই, ইফজুল ভাই, সবাই তারা তাদের বক্তব্য তুলে ধরছেন, তবে শেষ ফয়সালা হবে আগামী 23 জুন এবং পাবলিক বের হয়ে সেদিন ঘর থেকে বের হয়ে তারা বুট দেবেন এবং বুটের মাধ্যমে চূড়ান্ত ফয়সলা হবে আমরা ব্রিটেনে, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে, পক্ষে বিপক্ষে আমাদের যুক্তি তুলে ধরছেন আমাদের সম্মানিত অতিথিরা এবং দুজন কলার ফোন করে তারা তাদের মতামত জানিয়েছেন। আমরা জানি না যে আগামী 23 জুন যেটি রেফারেন্ডাম হবে, ব্রিটেন থাকবে কি থাকবে না সেটি নিয়ে বুটাবুটি হবে এবং আপনারা আপনাদের মূল্যবান বুট দেবেন এবং বুঝে শুনে আপনাদেরকে বুট দিতে হবে। প্রিয় দর্শক, আমরা যেটাই আমরা ভাবছি যে ব্রিটেন থাকবে ইউরোপিয়ান ইউনিয়নে না থাকবে না, এবং দুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং ন্যাক অ্যান্ড ন্যাক আমাদের অপিনিয়ন পোল যেটুকু যেটি বলছে বেরিয়ে আসার পক্ষে এবং বিপক্ষে প্রায় নাম করা লিডাররা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন। তবে ব্রিটেন যদি ব্রেক্সিট হয় তাহলে স্কটিশ যে আপনার কি স্কটিশ লিডার গত বছরের গত বছর অক্টোবরে তিনি বলেছিলেন যে যদি ব্রেক্সিট হয় তাহলে কিন্তু স্কটিশদের স্বাধীনতা নিয়ে নতুনভাবে ভাবতে হবে। এটা যেটা হচ্ছে এসএমপি এবার ক্ষমতায় আসার পর অ্যালেক্স স্যামন তিনি ক্লিয়ারে বলেছেন 2 বছরের মধ্যে যদি ব্রেক্সিট হয় আমরা আবার গণভোট চাবো, এবং তাদের ওই ম্যান্ডেটটা আছে, তারা চাইতে পারে। এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু ওদের পার্লামেন্টারি মেজরিটি আছে, ডেমোক্রেসির কথা বললে সেটা দিতে হবে। আর ডিভিলিউশনের ফলে এমন একটা অবস্থায় চলে গেছে স্কটিশ ইংলিশ যে ঐতিহাসিক যে দ্বন্দ্ব যে বিবাদ সেটা কিন্তু আরও মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং প্রিডমিনেন্টলি স্কটিশটা কিন্তু প্রো ইউরোপিয়ান, তারা অ্যান্টি ইউরোপিয়ান না, বাই নেচার এরা হচ্ছে প্রো ইউরোপিয়ান। এবং তাদের সাথে আয়ারল্যান্ডের খুব ভালো সম্পর্ক, তাদের সাথে ওয়েলসের খুব ভালো সম্পর্ক, গেইলিক একটা ভাষা আছে, এটা অস্বীকার করা যায় না, এবং এটা 100% সত্য তথ্য। তারা বেড়ে যাওয়ার চেষ্টা করবে, তারা তখন ইউরোপিয়ান সিটিজেন হবে, তখন তারা ব্রিটেনের সাথে একটা রেফারেন্ডামে এসে ভাগ করার চেষ্টা করবে, যেটা ব্রিটেনের জন্য খারাপ হবে। তাহলে ব্রিটেনের জন্য খারাপ হবে, জি আমি একমত। ওকে তাজ ভাই, যেটি কালাম ভাই যেটি বলছেন যে ব্রিটেন যদি বের হয়ে যায় তাহলে ব্রিটেনের জন্য সেটি হবে মানে আগামী 23 তারিখ যে বুট, তিনি বলছেন ব্ল্যাক ওয়েনসডে না ট্রাস্টে বলছেন, ট্রাস্টে বলেছে ব্ল্যাক ট্রাস্টে হবে, কালো বৃহস্পতিবার, কালো বৃহস্পতিবার কেন? থ্যাংক ইউ ভাই, আমার যে দুই ভাই ফোন কল করছিলেন থ্যাংক ইউ, ওনারা জিনিসটা বুঝতে পারছেন যে কেন ইউকে বাইরে হইতে হবে, কারণ এটা সাধারণ পাবলিকরা বুঝতে হবে, তো ওনারাই ডিসাইড করতে হবে। এখন একটা প্রশ্নের উত্তর আমি কিন্তু ওপেনিং অফ দ্য প্রোগ্রাম থ্রো করছিলাম আমার বন্ধুদের কাছে, কিন্তু আমি উত্তরের উত্তর এখন পর্যন্ত পাই নাই। আজকে দেখেন ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন ধরেন, এটা কিন্তু একটা স্পেশাল হিস্ট্রি রয়েছে। দে ওয়ান্স আপন এ টাইম দে রুলড টু থার্ড অফ দ্য ওয়ার্ল্ড, কমনওয়েলথ আছে। আজকে ওই পোর্ট টালবটের স্টিল কোম্পানির প্রবলেম রয়েছে, ওইটা টাটা কোম্পানি ইন্ডিয়ার ওইটাকে রেস্কিউ করার চেষ্টা করতেছে, নট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন।
এই কমনওয়েলথ কান্ট্রিজ সাথে যে রিলেশনশিপ আছে, এই দেশের ব্যাকবোন বা আজকে এই দেশের ইকোনমি কিন্তু ধরে ধরছে কমনওয়েলথ ইমিগ্রান্টসদের ছেলেপুলেরা ভালো ভালো পজিশনে আছে। এই যে হিস্টোরিক একটা ট্রেড রিলেশনশিপ আছে, আজকে আপনি দেখেন অস্ট্রেলিয়া কিন্তু এখনো ব্রিটেনের ফ্ল্যাগ উড়ে, নিউজিল্যান্ডে যান, সাউথ আফ্রিকায় ইন এক্সেস অফ 7 মিলিয়ন ব্রিটিশ সিটিজেন লিভিং দেয়ার, তো ওই রিলেশনশিপটা আছে। সো ব্রিটেন রিয়েলি ডু নট নিড ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা এই সিচুয়েশনটা কনসিডার করতে হবে, কালাম চৌধুরী বুঝতে হবে যে ইউনাইটেড কিংডমের কিন্তু দরকার নাই, বিকজ দের আর আদার অ্যাভিনিউস টু ডু দ্য বিজনেস, কিন্তু এইটা ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের দরকার। এখন আজকে যদি আই থিঙ্ক অ্যাবাউট এজ এ ব্রিটিশ সিটিজেন বা এখানে যদি আমি আমার কমনওয়েলথ সিটিজেনদের কথা যদি চিন্তা করি, তাহলে আজকে দেখেন ইভেন ইটালি থেকে আমার বাঙালি বাইরে এসে বলে এখানে সেটেল হয়েছেন যে ওখানে বাচ্চাদের লেখাপড়া নাই। অনেক দেশ আছে, অস্ট্রিয়াতে যান, আপনি জার্মানিতে যান, পারপাস বিল্ড একটা মসজিদ পর্যন্ত ওরা তৈরি করতে দেয় না। ইউনাইটেড কিংডমে কিন্তু আমাদের এই কমনওয়েলথ সিটিজেনগুলো এই ফ্যাসিলিটিসগুলো পাইতেছে। সো এগুলা ইউরোপিয়ান ইউনিয়নের দেশে নাই। সো ইউনাইটেড কিংডমকে আমরা ডিফারেন্টভাবে দেখতে হবে। আমার ভাই ফোন কল করছিলেন, উনি ভিক্টোরিয়া স্টেশনে গেছিলেন, ইট ইজ এই কমন অ্যারাইভাল এরিয়া ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, কোচ ভর্তি হয়ে ডেইলি লুক আসতেছে, যেটার ফিগার হচ্ছে আমি আবারও বলতেছি one migration from European Union every 40 seconds. Unara amake uttor den ei key facilities gula United Kingdom rakhteche ei sob mass migration ke welcome korar jonno. I want to know this because ei migration niye kintu bortomane ei campaign cholteche, eita niye immigration cholteche. Home Secretary Theresa May and the David Cameron got the facts wrong. উনারা কমনওয়েলথের সিটিজেনদের টার্গেট করে উনারা ইমিগ্রেশন এই দেশের কন্ট্রোল করতেছেন, কিন্তু সাডেনলি এজ মাই ব্রাদার সেড দ্য প্রাইম মিনিস্টার সাডেনলি ওয়েক আপ, চিন্তা করছেন হাই হাই আমি তো কমনওয়েলথ সিটিজেনদের প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে ইউরোপিয়ান মাইগ্রেশন, যার জন্য আদার সাইড অফ দ্য চ্যানেল দে স্প্যান্ড রিসেন্টলি 13 মিলিয়ন পাউন্ড টু ক্রিয়েট এ ফ্যান্স to prevent all these people crossing the border. আর আরেকটা যেটা হচ্ছে কি, they are forgetting to understand যে এই মাইগ্রেশন যে আসতেছে এখানে এটার সোয়েব ভাই রিয়েল কোনো স্ট্যাটিস্টিক নাই। একবার বলে 100 মিলিয়ন আসছে লাস্ট ইয়ারে, একবার বলে 300,000 আসছে, একবার বলে 25,000 আসছে। সো দিস ফিগার্স আনফর্চুনেটলি ইজ রং। আর আজকে আমি এখানে আমি তার কথা বলতেছি হোয়াট আই নো বেস্ট অফ মাই অবিলিটি। আজকে বরিস জনসন কি বলতেছেন আমি ওনার জন্য করতেছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি হি ইজ রাইট এন্ড দিস ইজ ওয়াই আই এম এন্ডোর্সিং। আজকে সাদিক খান কি চিন্তা করতেছেন, ডেভিড ক্যামেরন কি চিন্তা করতেছেন, আই এম নট রিয়েলি বিকজ অফ দ্যাম, বিকজ আমি আমার হার্ট থেকে যেটা বিশ্বাস করতেছি বেস্ট অফ মাই অবিলিটি সেটাই আমি করব। এবং 23rd of June আমরা যারা ভোটার আছি আমরা এটাই করব, আমরা যেটা অন্তর থেকে বিশ্বাস করি, নট বিকজ আই এম লেবার পার্টি অর কনজারভেটিভ পার্টি সাপোর্টার। থ্যাংক ইউ। আমি মানে একটু সহজভাবে মানে আপনারা তো মানে যে অনেক পেপার টেপার নিয়ে আসছেন মানে গেটে ফাইন, আমাকে অনেকে বলে যে আপনি তো রিসার্চ করেন না, হ্যাঁ রিসার্চ করে আপনি প্রোগ্রামে বসেন না, হ্যাঁ 90 থেকে 2016 ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে আমার রিসার্চ করার কোনো দরকার পড়ে না, কারণ আমার চোখের সামনে যা ঘটছে আমার চোখের সামনে ঘটছে। হ্যাঁ বাংলাদেশের রাজনীতি এই যেসব নেতা নেত্রীরা আছেন বা স্বাধীনতা থেকে শুরু করে 71 স্বাধীনতা থেকে শুরু করে আমি যা দেখছি সেগুলো তো আমার চোখের সামনে ঘটছে, তাহলে আমি রিসার্চ করতে যাবো কেন এখানে, তো আমার রিসার্চ লাগে না সাধারণত। অ্যাবসলিউটলি আই উইটনেস, হ্যাঁ আমার মানে আমার চোখের সামনে এগুলো ঘটছে। এবং আমি যেটি আমি আপনাদেরকে সহজভাবে আমি মানে যেটি আপনাদের কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে একজন আমাদের সিলেটে একজন সুন্দর চৌধুরী নামে এক ভদ্রলোক ছিলেন, উনি টি স্টেটের মালিক ছিলেন, সুন্দর চৌধুরীর সাথে গনি মিয়ার সম্পর্কটা কি হতে পারে, মানে আমি বাজে অর্থে বলছি না, মনে করেন ব্রিটেন ওয়েল এস্টাবলিশড একটা কান্ট্রি, এখন ব্রিটেনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কটা কি হতে পারে, এখন ব্রিটেনের এনএইচএস আছে, এডুকেশন আছে, হাউজিং আছে, সোশ্যাল হাউজিং আছে,
ওয়েলফেয়ার স্টেট আছে। হ্যাঁ, এখন ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে আমাদের এমন কি নিয়ে আসতে হবে যেটা ব্রিটেনকে আরো উপরে তুলে দিবে? সহজ আনসার যদি আপনাদের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্রিটেন থেকে তো যদি ধরেন আমরা আউট হয়ে যাই তাহলে ডাবল ট্যাক্সেশন রুলের আন্ডারে পড়ে যাব। তখন এখন যে এক্সপোর্টটা হচ্ছে এটা স্বাভাবিকভাবেই কিন্তু কন্ট্রোল হয়ে যাবে আর কি, অনেক কোম্পানি অপারেট করতে পারবে না। বর্তমানে আমাদের ব্রিটেনের যে সমস্ত কোম্পানিগুলো, আপনি ধরেন এনার্জি সেক্টরে যদি ধরেন আপনি, হু আর দ্য ওনার্স? এটা ইউরোপিয়ান পিপলরা কিন্তু এখানে এনার্জি। তো যখনই আপনি আউট হয়ে যাবেন তখন তাদের উপরে ওই এই দেশের যে ট্যাক্সিং রুলসটা তখন স্টেট হয়ে যখন ইম্পোজ করবে দেন আপনার এনার্জি প্রাইস বেড়ে যাবে। পেট্রোল কিনতে যাবেন, এখন যে রুলের আন্ডারে আমরা পেট্রোল কিনি ধরেন 1 pound সামথিং বা এখানে আরো 10-12 pence করে ডাবল হয়ে যাবে, তাহলে এন্ড অফ দ্য ইয়ার এভরি ইয়ারে আপনি 500-600 pound এক্সট্রা পে করতে হবে আপনার পকেট থেকে। আমি দুইটা উদাহরণ দিলাম, এর সাথে আরো হাজারোটা আসবে আপনার বাই প্রোডাক্ট হিসেবে আর কি। আপনি শপিং এ যাবেন সেখানে আপনার বিল বেড়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হাই প্রাইসের ভিতরে যাবে, রিটার্ন এফেক্টেড হবে। সো আওয়ার লাইফ উইল বি মোর এক্সপেন্সিভ, উইল বি লুজিং জবস, আওয়ার সিকিউরিটি উইল বি থ্রেটেন্ড এভরি এরিয়াতে। আমার বন্ধু যে কথাটা বললো যে টাটার জবের ব্যাপারে ইন্ডিয়া কেন আসলো এখানে কমনওয়েলথ, আসলে কিন্তু তা না, এই টাটার মালিক কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, দে আর অলসো ব্রিটিশ সিটিজেন। বিকজ অফ ইন্ডিয়ান লিঙ্ক তারা ইন্ডিয়া থেকে রেস্কিউ করে এটা একটা মানে একটা প্যাকেজ আসতেছে যে কিভাবে রেস্কিউ করা যায়। আজকে যদি এখানে এই মালিক যদি ফ্রান্সের হতো, আমার দৃঢ় বিশ্বাস যে ফ্রান্সের গভর্নমেন্ট এখানে রেস্কিউ করার জন্য আসতো, কারণ এখানে বাইলেটারাল ইন্টারেস্টের ব্যাপার আছে এখানে। আর যেই উদাহরণটা দিলেন যে কমনওয়েলথের, আপনি দেখেন কমনওয়েলথ কান্ট্রি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাদের প্রাইম মিনিস্টার কিন্তু বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকলেই বরং ভালো হবে, ও আমরা যদি ক্লোজ কান্ট্রি হতাম আমরাও এখানে জয়েন করতাম এখানে। তো আমার বন্ধুরা আউট ক্যাম্পেইনের পক্ষে বলছে হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি একমত। নাসির রহমান বলছে যে একটা ডিসক্রিমিনেটরি লয়ের ব্যাপারে যে ইউরোপিয়ান সিটিজেনরা একটা এক্সট্রা অ্যাডভেঞ্চারেজ পাচ্ছে, তাদের ওই 18,600 pound দেখাতে হচ্ছে না, এই ব্যাপারে আমি 100% একমত। এবং আমি নিজেও কোর্টে গিয়ে আমার মামলা আমি হারছি এবং কষ্ট পাইছি যে 36 years বসবাস করেও টার্কির একজন সিটিজেন তার প্রথম ওয়াইফ মারা যাওয়ার পরে তার নিজের বাচ্চা কাচ্চারা এই দেশে সেটেলড হয়ে গেছে, সেকেন্ড ওয়াইফ টার্কি থেকে তারা আনতে পারে না কারণ সে ইলিটারেট এবং তার 18,000 পেনশনার হিসেবে তার ইনকাম নাই, কিন্তু সে ওয়েল অফ, সে লুক আফটার করতে পারে, কিন্তু তার এই ভিসাটা রিফিউজ করেছে এবং কোর্টও এটা আবার রিফিউজ করছে। তো এখানে এই ডিসক্রিমিনেশনের ব্যাপারটা আছে। এখন কানে যদি ব্যথা আবার গলা কেটে ফেলবেন এটা তো হতে পারে না। আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন হলো যে যেই এরিয়াতে আমাদের প্রবলেম আছে আমাদের রিফর্ম করতে হবে, রিফর্ম করে আপ টু দ্য স্ট্যান্ডার্ড, এবং কিছু লয়ের ব্যাপার আছে আমাদের জোর লবি করে সেটাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে, অ্যামেন্ডমেন্ট এনে যোগ্যতর করে লেভেল প্লেইং ফিল্ড করে ইউরোপেই থাকতে হবে। ওকে হিফজুল ভাই, আপনি যদি মানে লবি লবিং এর যে কথাটা গুলো বলছেন আপনি, এটা কি করে সম্ভব? আপনি লবিং করে তো পারবেন না আপনি, ইমিগ্রেশন কন্ট্রোল যদি এখন করে ব্রাসেলস, ব্রিটেন থেকে, ব্রিটেন যতদিন ইমিগ্রেশন কন্ট্রোল করছে তখন কিন্তু ইজি ছিল। হু আর ব্রাসেলস? ব্রাসেলস ইজ এ কনসিস্ট অফ লিডারশিপ। আমরা যদি আমাদের ক্যাপেবল লিডার ওখানে পাঠাতে পারি, বার্গেনিং পাওয়ার যদি আমরা বাইরে নিয়ে আসতে পারি এখানে, তাহলে আমরা ব্রাসেলসে তো রোল প্লে করবে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম করবে না এখানে। আমাদের এখানে ম্যাটার অফ লিডারশিপ, আমরা যেখানেই থাকুক না কেন, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, আমেরিকা হোক, এশিয়াতে হোক, অস্ট্রেলিয়াতে হোক, উই গট টু সেন্ড ক্যাপেবল লিডার্স টু বার্গেন টু মেক আওয়ার লেভেল বেস্ট। এটা না করে আপনি যদি বের হয়ে আসেন সব সমস্যার সমাধান হয়ে যাবে? নো ওয়ে। থ্যাংক ইউ, ইট ইজ গ্রেটেস্ট গ্যাম্বলিং। Commonwealth countries are acting a little bit in a colonial style. But we are living in 2016. Why we should confine with the relationship with the colonial states only, while we have enough opportunity to make bilateral relationship with other countries. And ekhane shohojogita etai chilo European Union er jatra. Apni bolchen Scotland er kotha, only in 2015 Scotland exported 6.7 billion to the European market. So why Scotland will leave? Arakta bishoy holo je European migrant jarai ekhane asteche, they are coming for work, and without working they cannot claim benefits.
সো দোজ আর আই মিন আমরা যাদেরকে ব্র্যান্ডিং করতেছি যে তারা পেনিলেস আসতেছে সব নিয়ে যাচ্ছে উইচ ইজ রং আটারলি রং ইফ দে ওয়ার্ক দে ক্যান গেট মানি ইফ দে ডোন্ট ওয়ার্ক দে হ্যাভ টু লিভ দিস ইজ দ্য ইজি অ্যান্ড সিম্পল আপনি যে বলছেন এনএইচএস এর কথা আপনি স্ট্যাটিস্টিক্স আপনি আরেকটা প্রোগ্রাম করেন আই ক্যান চ্যালেঞ্জ France got better NHS system comparing with the United Kingdom. France got more police comparing with the UK. France got more education facilities comparing with the UK. Why? Because David Cameron's conservative government ushered pore frontline service, there was massive cut on the frontline service because of the recession. Ei je NHS e apnar amra je GP er appointment pai na because GP er apnar wife GP apni jiggesh korben যে এই যে জিপি থেকে শুরু করে ফ্রন্টলাইন সার্ভিস অ্যাম্বুলেন্স প্রত্যেকটা জায়গায় ইভেন আপনি বেশ কয়েকবার মেট্রোপলিটন পুলিশ বলছে বিকজ ইফ ইউ আর কাটিং দ্য আওয়ার আই মিন পিপল অ্যান্ড রিডাউন্ডেন্সি যেভাবে দিচ্ছেন উই ক্যান্ট কন্ট্রোল দ্য লন্ডন সিটি সো দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ দিস নট বিকজ অফ দ্য ইউরোপিয়ান মাইগ্রেন্ট হাফিজ ভাই যেটা বলছে ডেভিড ক্যামেরন আই ডোন্ট সাপোর্ট ডেভিড ক্যামেরন অর কনজারভেটিভ বাট আই ডু সাপোর্ট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড দ্যাটস ওয়াই আই সাপোর্ট দ্য ইন অ্যান্ড দেয়ার ইজ নো difference in the in campaign between Sadiq Khan and David Cameron because they are talking about national interest yes I do agree there are some consequences which may goes in favor some of the consequences goes against but apni jodi dekhen in general there are more resources more benefit to stay in Europe এখন আপনি ধরেন মাস মাইগ্রেশন হাউ টু ট্যাকল ইটস নট দ্য ইজি ডিসিশন টু টেক এ আই মিন আপনি ডিভোর্স দিবেন যে আপনার 40 ইয়ার্স আপনার সংসার করার পরে হঠাৎ করে একটা রেফারেন্ডাম দিয়ে ডিভোর্স দিয়ে দিলেন আপনার সব কিছু হয়ে গেল নো দেয়ার উইল বি হিউজ কনসিকুয়েন্সেস এবং একটা ওয়াইফ ডিভোর্সের পরে যখন চলে যায় তখন এই গড়ে একটা সুনামি হয়ে যায় সো এই যে উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর দি সুনামি সো ওয়াই উই শুড টেক দি সুনামি যেখানে 21st century তে people are opening their window doors even আপনার এই যে সাদ সব কিছু ওপেন করে দিচ্ছে আউটসাইড ওয়ার্ল্ড এর জন্য সেখানে আমরা কি করতেছি আমরা আর্টিফিশিয়াল ব্যারিয়ার আমরা দরজা লাগাচ্ছি খিড়কি লাগাচ্ছি আমরা গ্রিল দিচ্ছি যে উই আর ব্রিটেন উই হ্যাভ টু স্টে আউট ব্রিটিশ বিকজ আওয়ার মেন্টালিটি হ্যাজ টু বি ব্রডেন্ড আমাদের এই যে ইকোনমিক আজকে ইন্ডিয়া থেকে স্যাটেলাইটের যে প্রোগ্রাম হয় এটা এখানে দেখি এটা বলে না যে কিন্তু ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে দেখবে এখানে আলাদা সাবস্ক্রিপশন লাগবে এটা না একটা স্কাইয়ের মধ্যে আমেরিকার এই যে টেলিভিশন প্রোগ্রাম এইখানে দেখে এইখানের এই টেলিভিশন প্রোগ্রাম কিন্তু আমেরিকাতে দেখতেছে তো কি জন্য ইট ইজ এ গ্লোবাল ভিলেজ অ্যান্ড আপনি আপনার নদীর মধ্যখানে নৌকা চালাবেন আর আপনি বলবেন আমার গায়ে পানি লাগতে পারবে না বিকজ আই এম ব্রিটিশ উইচ ইজ আটারলি রং আপনি ইউরোপের মধ্যে আছেন ইটস এ স্মল আইল্যান্ড অ্যান্ড উই গট 39 countries after age around the Europe and we have not only the European Union amader Cyprus er sathe somporko ache because of the European economic area and we are widening our scope we are widening our business we are widening our relationship with other countries and all of a sudden you are going to divorce the European Union and stay with you confined yourself which is utterly wrong and it will be a disaster for the UK আমি শুধু একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই আপনি দেখেন গুগল অ্যাফেয়ার্স ব্রিটেন যদি ধরেন বের হয়ে যায় আর গুগলের ট্যাক্সিং ম্যাটার যদি আপনি সফটলি দেখেন এখানে অসবর্ন কি করলো এদের কত পার্সেন্ট করবে এটা নিয়ে সে কনফিউজড হয়ে গেছে অথচ তারা বিলিয়ন্স অফ পাউন্ডস এই দেশ থেকে নিয়ে গেল সেটা দেখে চোখে দেখে না এখন আমি মনে করি যে ব্রিটেনের ট্যাক্সিং রুল যদি আমরা রিফর্ম করি আর এই বড় বড় বিজনেসম্যান বা কর্পোরেশন তাদেরকে যদি প্রপার ওয়েতে আমি ছোট বিজনেসম্যান হয়ে যদি হাই ট্যাক্স দিতে পারি তো তাদেরকে কম ট্যাক্স কেন দিবেন আপনি অতএব এই সমস্ত ব্যাপারে আমাদের থ্যাংক ইউ শেষ করে কালাম ভাই আপনি কি দেখতো ওনার যে আইনজীবী পরিচয়টা ভুলে গেছেন আজকে এখানে এসে ইউরোপিয়ান ইউনিয়নের যে এখানে অধিবাসীরা আসেন টিটিআর এক্সারসাইজ পাঁচভাবে করতে পারে একটা হচ্ছে এমপ্লয়মেন্ট একটা এডুকেশন একটা হচ্ছে বেনিফিট একটা হচ্ছে চিকিৎসা এখন বেনিফিটের ব্যাপারে কি বলা হয়েছে ছয় মাস যে কাজ করবে সে সমাজ কাজ করার পর ছয় মাস জব সিকার্স অ্যালাউন্স নিতে পারবে এটা হচ্ছে ট্রিটি রাইটের পার্ট ডিরেক্টিভ সিক্সে দেখা আছে এখন রাজনীতি করেন তো এই জিনিসটি বলেন নাই সুতরাং কোনো কাজ না করে জব সিকার অ্যালাউন্স নিতে পারবে ট্রিটি রাইটের অংশ এবং ফাইভ ইয়ার্স পিআরের সময় তার বলতে পারবেন ছয় মাসের বেশি জব সিকার্স অ্যালাউন্স দেয়নি আর সব তো হালাল আর সব কিছু তাদের হালাল এটা উনি একটু রাজনীতি করেছেন দ্বিতীয় জিনিসটা ওনারা বারবার একটা জিনিস ভুলে যাচ্ছে আমি যেটা বারবার বলছি আর্টিকেল 50 আজকে এই 24 জুন কালো বৃহস্পতিবার হবে না সেদিন কি শুরু হবে আমার নেগোসিয়েশন শুরু হবে
সেটা সেক্টর ওয়াইজ আসবে। আজকে যে ওখানে বলে দেওয়া আছে কি সেক্টর, লোহার শিল্প, তো তোমার স্টেক হোল্ডারকে আসো তুমি এই জিনিস দেখো, তোমার কোকো পিকিং এর কি আছে, ফুড পিকিং এর কি আছে, অ্যাপেলের জন্য কি করবা, এগুলোর কিন্তু নেগোসিয়েশন হবে। এটা সেকশন 50। এই কথাটা এমপিরা বলেছে তোমরা মিসলিডিং তথ্য দিচ্ছ, আমি একদম দাগায় রেখেছি কালাম ভাই প্রত্যেকটা তথ্য মিসলিডিং তথ্য লেবার দিয়েছে। এবং এখানে কি করেছে, ভোট লিডের একদম এক্সিকিউটিভ চিফকে এবং ক্যাম্পেন ডিরেক্টরকে তিরস্কার করে তোমরা মিথ্যা তথ্য দিচ্ছ। আমি বলছি দুই পক্ষ দিচ্ছে, আমি কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির 83 পেজে রেফারেন্স দিচ্ছি, আমি বলছি উভয় পক্ষ দিচ্ছে, রাজনীতিবিদরা মিথ্যার বেসাতি করছে। আচ্ছা, এই রাজনীতিবিদদের মিথ্যার বেসাতি করার মধ্যে মানে তাদের ক্ষমতা, পাওয়ার পলিটিক্স, আমি ক্যাবিনেট ক্ষমতায় থাকবে না এ আসবে। আজকে সারা জীবন আমার এই জেমি করমন সাহেব না না বললেন, 45 বার পার্লামেন্টে তিনি বলেছেন আমি বের হয়ে যাব, তিনি আজকে কেন বলছেন লেবার লিডার বলে, দ্য নেম অফ দ্য গেম অফ পাওয়ার। ইয়েস, থ্যাংক ইউ। আর্টিকেল 50, আর্টিকেল 50, আর্টিকেল 50, জেরেমি করবিন বেসড অন পপুলার সাপোর্ট, 45 বার তিনি পার্লামেন্টে বারবার কথা বলেছেন। লিডার ইন ব্রিটেন, ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি মেজরিটি নিয়ে নির্বাচিত, আমি তো একমত। এবং সে যেই, তিনি 45 বার বলেছেন এটা অস্বীকার করেন, সে যেই ভিত্তিতে এই ইন ক্যাম্পেইনের পক্ষে সেটা হলো গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, আপনি জব সিকিউরিটি, আপনি ভুল করেছেন এটা স্বীকার করুন প্রথমে, কমিউনিকেশন এভরি সেকেন্ড, আমি 45 বার তুমি বলতে হবে আমি 45 বার ভুল বলেছি পার্লামেন্টে বার হওয়ার পক্ষে, ভুল না, দ্য টাইম 5 বছর আগে ব্রিটেনের অবস্থা যা ছিল এখন তো তা নাই, এখন তিনি তার ইজ এ চ্যালেঞ্জিং টাইম, আপনি আপনি ব্যাক কথা মানে রিসেশন থেকে বেরিয়ে আসছে ব্রিটেন কি ইউরোপিয়ান ইউনিয়নে থাকার কারণে, না না আমি তা বলছি না, ব্রিটেন তো এখনো রিসেশন থেকে ফুললি বের হয়ে আসতে পারে না এখনো, দেখেন আপনি ইন্টারেস্টেড লোয়েস্ট এখন ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্টেড, আমরা এখনো মানে উই আর সার্ভাইভিং, ব্যারেলি সার্ভাইভিং, এখন এই পর্যায়ে আপনি পায়ে কুঠার মারবে, রক্তপাত হবে, আর আপনি ইন্টেনসিভ কেয়ারে বসে বলবেন যে আমরা দুনিয়ার সব জয় করে ফেলবো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমি মনে করি না যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ব্রিটেন রিসেশন থেকে বাইরে হইতেছে, রিসেশন থেকে বাইরে হইছে বিকজ অফ দেয়ার ওন এফোর্টস, ওকে। আর ইন লং রানে এই সো কল সুপার স্টেট যখন হবে, টার্কিও চলে আসবে, আরো পাঁচটা দেশ আসবে, এই গ্রিসের মতো অবস্থা হবে। এবং আজকে আমি এই দর্শকদের উদ্দেশ্যে এই প্রোগ্রামে বলে গেলাম, 10 বছর পরে বা 15 বছর পরে হয়তো আমরা থাকবো না এই ওয়ার্ল্ডে, কিন্তু যখন এইটা নিয়ে ফাইট হবে, রায়ট হবে, তখন এই ম্যাস মাইগ্রেশনটাই ক্লু ধরে ফাইট হবে যে উই ওয়ান্ট টু গেট আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এই অবস্থা হবে ইউনাইটেড কিংডমের। আরেকটা স্ট্যাটিস্টিক আমরা শেয়ার করি, 2 weeks ago ম্যাট পুলিশ যে স্ট্যাটিস্টিক বাইর করছে, লন্ডনের 80% শপ লিফটিং, অক্সফোর্ড স্ট্রিটে বলেন, টেস্কোতে বলেন, সেন্সবারিতে বলেন, যে ফিগার বাইর করছে সব শপ লিফটারদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, দে আর ফ্রম ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড মোস্ট অফ দেম আর জাস্ট অ্যারাইভড ইন দিস কান্ট্রি, দিস ইজ দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক টু উইকস এগো 80% shop. Who provide this statistics? Well, this is the Met Police statistics, Chaudhry bhai. One point. Amra shesh korte hobe. Just ekta minute, ekta sentence ami bolbo. Britain is not going to join with the ever closer European again, and this is the condition and deal made by David Cameron with European Union and the reformed European Union. আর একটা জিনিস তাজ ভাই, মসজিদে কিন্তু জুতা চুরের বয়ে কিন্তু মসজিদে যাওয়া কেউ বন্ধ করে না, সো আপনি যে এই যে চিটকা চুরের জন্য যে আপনি মসজিদে যাওয়া বন্ধ করে দিবেন এটা ঠিক না, বাট কেন ব্রিটেনের মতো একটা সভ্য দেশে এইরকম শপলিফটিং হবে, ইট ওয়াজন্ট দ্য কেস 1 ইয়ার এগো, সেজন্য তো আমরা যে ইউরোপ থেকে আমরা বাইর হয়ে গেলে যে আমাদের সবকিছু আমাদের, না না আমি প্রবলেম গুলো হাইলাইট করতেছি, শপলিফটিং কার জন্য প্রবলেম হইতেছে, ইটস এ স্মল ইস্যুস, বাট ডকল্যান্ডের যে ম্যানহাটন স্টাইলের যে ইকোনমি অথবা বিজনেস হাব ক্লোজ হয়ে যাবে এই জুতা সুদদের জন্য, ডু ইউ এগ্রি উইথ দ্যাট, হবে না, স্ক্যারমাঙ্গারিং, স্ক্যারমাঙ্গারিং, তবে সুপারমার্কেটে সিকিউরিটি পার্সোনালদের সংখ্যা কমাই দেওয়ার ফলে এটা হতে পারে, তাদের নেগলিজেন্সের কারণে হতে পারে, কারণ আপনি প্রপারলি মনিটরিং করবেন না, সিকিউরিটি দিবেন না, তাহলে তো চুরি হবেই, আপনি যদি সোনার সোনার চামিজটা ওপেন রাখেন এটা দেখো নিয়ে যাবে, ভাই আমি একটা কথা, চুরগুলো কোথা থেকে আসছে, আমাদের যারা ভোটার আছে প্রত্যেকে নিজে ভাবুক, তাকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, লিবডেম, লেবার বা বড় নেতা বা মিথ্যা তথ্য দিয়ে যারা বিভ্রান্ত করছে সেটা না, তোমার প্রায়োরিটি বুঝো, যার মনে করে আমার বাচ্চার স্কুলের জন্য অসুবিধা সে বলুক, যে মনে করে ইউরোপের জন্য ব্যবসা ভালো হবে সে করুক, আমার রেস্টুরেন্টের কর্মী পাবো সে করুক, আমি আমারটা দেখতে বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করছি চৌধুরী হাফিজ ভাই, কালাম ভাইয়ের তথ্য যুক্তি অনেক ঠিক, 40%
60% আমার আর তাজ ভাই ঠিক আমার মতে বিচার করেন এটা ঠিক মনে করে আর অন্য আপনি 100% আমাকে ভুল বলছেন আমি 40% ঠিক বলছি 40% আমি বিশ্বাস করি আপনারটা আপনি বিশ্বাস করেন আমি 100% বিশ্বাস আমি আমি মনে করি 40% উনি ঠিক 60% আমরা ঠিক প্রত্যেক এইভাবে করে ভোটটা দেই ডিবেটটা এটা সত্য আর মিথ্যা না এটা মানুষের আমার বিশ্বাস প্রজেকশন এবং আমার বিশ্বাস হ্যাঁ একদম থ্যাংক ইউ চৌধুরী হাফিজুর রহমান বলিষ্ঠ কালাম চৌধুরী নশীদ রহমান আপনারা যারা আগামী 23 জুন আপনারা ভোট দিবেন আপনারা বুঝে শুনে ভোট দিতে পারেন এবং কালাম ভাই এবং হিফজুর ভাই দুজনই তারা ব্রিটেনে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন এবং তাজ ভাই এবং নাশিদ ভাই দুজনই ব্রিটেন থেকে বেরিয়ে আসার পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেছেন আপনাদের সম্মুখে এখন বিচারের সম্পূর্ণ বার আপনাদের ব্রিটেন যদি আপনারা মনে করেন যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকলে যারা যেখানে কালাম ভাই এবং হাফিজুর ভাই বলেছেন যে থাকলে লাভ হবে এবং ম্যানহাটন স্টাইলের ইকোনমি এই ডকল্যান্ডে থাকবে তাহলে আপনারা থাকার পক্ষেই মত দিতে পারেন এবং তাজ ভাই যেটি বলছেন এবং নাশিদ ভাই যেটি বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকলে ব্রিটেনের ক্ষতি হবে এবং আজকের যে শপলিফটিং যেটি হচ্ছে এটি কিন্তু এর আগে ছিল না এবং ইউরোপিয়ান ইউরোপ থেকে যারা আসেন তারাই এসবের সাথে জড়িত এবং ব্রিটেনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই চরম অবনতির দিকে যাচ্ছে এবং হাউজিং NHS সব কিছুতে এফেক্ট হচ্ছে এই আমাদের সন্তান এবং আমাদের যারা এখানে ব্রিটেনে আছেন যারা ব্রিটিশ তাদেরকে এফেক্ট করছে এবং ব্রিটিশ ইকোনমিতে সমস্যা দেখা দিচ্ছে প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম